মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থানে আছে এবং মঙ্গল আপনাদের অতিমিত্র। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল কিন্তু রোগ ঋণ শত্রুভাবের অধিপতি এবং পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি বর্তমানে নিচস্থ হয়ে বসে আছে নভেম্বর মাসে। একই সাথে শনি বক্রী আছে, আবার গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, শনি সাড়ে সাথে চলাকালীনও এই মাসেই কিন্তু শনি আবার মার্গীয় হতে চলেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এই আলোচনা, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন, অথবা এনি টাইম বাই ফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। অ্যাজ ইউজুয়াল দেখুন, রাহু কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেই অবস্থান করছে, রাহু কিন্তু পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে। দেখুন, এখান থেকে আমি যে এক দেড় মিনিট আলোচনা করব সেটা একটু জটিল আলোচনা হবে, যারা জ্যোতিষতাত্ত্বিক ব্যাপারটি বোঝেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা সহজ সরল ভাষায় আলোচনা চান তারা এখান থেকে এক দেড় মিনিট স্কিপ করে গিয়ে শুনুন। দেখুন, রাহু কিন্তু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আর রাহু কিন্তু এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে। বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে গোচর করছে, ওখানে দুই লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের থার্ড হাউস, আপনাদের রাশির অধিপতি। তিনি বর্তমানে শুক্রের গৃহে অবস্থান করছেন এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন। পুরো মাসটি জুড়েই বৃহস্পতি বক্রী হয়ে এখানেই অবস্থান করবেন। মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে এবং এই মঙ্গলই কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি, আবার এই মঙ্গলই আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি। আর মঙ্গল কিন্তু এ মাসে নিচস্থ হয়ে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে। কেতু কিন্তু পুরো মাসটি জুড়েই থাকবে আপনাদের সপ্তম ভাবে। সূর্য 16 তারিখ পর্যন্ত থাকতে চলেছে কোথায়, আপনাদের এইট হাউসে। 16 তারিখের পর সূর্য তার অতিমিত্রের গৃহে প্রবেশ করে যাবে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, সেখানে বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্যকে তৈরি করবে। আর বুধ কিন্তু ধরতে গেলে প্রায় মাসের ফার্স্ট হাফটা পুরোটাই থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানে বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে কিন্তু মঙ্গলের গৃহে, আর মঙ্গল বর্তমানে নিচস্থ, তাহলে এটা প্রপার ওয়েতে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে ধরা কিন্তু যাবে না। আবার শুক্র 7 তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের কর্মস্থানে। আপনাদের কর্মস্থানের অধিপতিকে বৃহস্পতি, বৃহস্পতির গৃহে শুক্র প্রবেশ করছে 7 তারিখে, আর বৃহস্পতি অলরেডি শুক্রের গৃহে অবস্থান করছে। তাহলে একে অপরের গ্রহে, গ্রহ একে অপরের গৃহকে চেঞ্জ করছে, তাহলে বিপরীত রাজ্য কিন্তু এখানে তৈরি হলো, যার ফলস্বরূপ শুক্র আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফলই প্রদান করবে। আর শনিদেব আপনাদের কিন্তু টুয়েলথ হাউস, অর্থাৎ আপনাদের মোক্ষের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান। যদিও সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের চলছে, শনি বর্তমানে বক্রী আছে এবং শনি কিন্তু এখানে বক্রী থাকলেও যেহেতু নিজের গৃহে বসে আছেন তাহলে তিনি কিন্তু কখনোই নেগেটিভ ইম্প্যাক্ট দেবেন না নিজের গৃহকে। শনি দৃষ্টিগত প্রভাব আপনাদের উপর আরোপিত হবে, 15ই নভেম্বর শনি মার্গী হয়ে যাবে। দেখুন, প্রথমেই এ মাসে কিছু পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করা যাক, অর্থাৎ 2024 এই নভেম্বর মাসে ঠিক কী কী পজিটিভ জিনিসের অপেক্ষা আপনারা করতে পারেন। প্রথমত দেখুন, এ মাসে কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা যে ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি পরিলক্ষিত করছিলেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণ করছিলেন লাভ হচ্ছিল না, বা অনলাইনে যারা ইনকাম করছিলেন সমস্যায় পড়ছিলেন, সাহস পরাক্রমের কিছু ঘাটতি আসছিল, কিছু নিজের উপরে সাহস করে উঠতে পারছিলেন না, আত্মবিশ্বাসের কিছু খামতি, এগুলো আপনাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, এবার কিন্তু আপনারা সেখানে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। আর বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে এক টানা 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বক্রী বৃহস্পতি কী ফলাফল দেবে এক টানা 119 দিন, সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে,
সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। তাই বলতে গেলে এ সময় আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, নিজের সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে আপনারা লাভান্বিত হবেন। সুতরাং যত ছোটোখাটো যাত্রা করতে পারবেন, ছোটোখাটো যাত্রা মানে ওই 400-500 মিটারের মধ্যে, 1-2 কিলোমিটারের মধ্যে যত বেশি যাত্রা করবেন তত কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ আপনারা পরিলক্ষিত করবেন। এছাড়াও যদিও রাহুর দৃষ্টি আছে আপনাদের সপ্তমভাবে, কিন্তু বক্রী বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে অনেকটা নবপঞ্চম রাজ্যগত তো তৈরি করছে, যার ফলস্বরূপ কিন্তু অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকতে পারে নভেম্বর মাসে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে, আদালত কোর্টে যাদের কেস চলছে তাদের কোর্ট আপনাদের পক্ষেই রায় বা সিদ্ধান্ত কিন্তু দিতে পারে, যা আপনাদেরকে আর্থিক, সামাজিক, মানসিকভাবে উপকৃত করতে পারে। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারা লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছে তারা লাভান্বিত হবেন। নতুন করে পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করবার জন্য সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, 28 নভেম্বরের পর আপনাদের জন্য সময় ভালো হবে। 28 নভেম্বরের পর বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে, তখন নবদম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং আপনারা করতে পারেন। আর শনিবার, রবিবার আর মঙ্গলবার এই 3 দিন কিন্তু গর্ভধারণ করাটা আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না। আর 14 নভেম্বরের আগে বিবাহ করা আপনাদের উচিত হবে না। যদি বিবাহের যোগও আসে, কোনো প্রকার রেজিস্ট্রি ম্যারেজও 14 নভেম্বরের পর করুন, শনি মার্গী হওয়ার পরে করুন, কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। এবার দেখুন, 7 তারিখের পর শুক্র কর্মস্থানে যাবে। আমি মানছি শুক্র যাবে কোথায়, বৃহস্পতির গৃহে, নিচস্থ হবে শুক্র। কিন্তু এটিও তো সত্য, একটু আগেই আপনাদেরকে বলেছি যে শুক্র বৃহস্পতির গৃহে আর বৃহস্পতি শুক্রের গৃহে, তাহলে বিপরীত রাজ্যক তৈরি হলো, যার ফলস্বরূপ কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করবেন, একটা গ্রোথ আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। কেরিয়ারে গ্রোথ কেমনভাবে আসবে দেখুন, আপনারা যে কর্মের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিলেন সেই কর্মের সফলতা প্রাপ্তি, স্থগিত বা যে সমস্ত পরিকল্পনা বা প্রকল্পগুলি ছিল সেগুলি কিন্তু এবার ম্যাটেরিয়ালাইজ হতে চলেছে। যারা বিশেষ করে রেস্টুরেন্ট চালান বা হোটেল চালান বা ক্যাটারিং, বিউটি পার্লার, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রীর কাজ করেন, অভিনয়ের জগতে যারা আছেন, অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন, টিচিং প্রফেশন প্রফেসর যারা আছেন, খাদ্য খাবারের বিজনেস যারা করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। বিশেষ করে যারা ফাস্টফুড আইটেমের কাজ করেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। আর এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা ছবি আঁকা, নাচ গান, নাটকের পাশাপাশি বিভিন্ন প্রকার স্টেজ শো, কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস মানেই হচ্ছে বিভিন্ন স্টেজ শো এর সময়, এ সময় ক্রিয়েটিভ পিপল যারা যারা নাচ বা গানের সাথে যুক্ত তারা কিন্তু বিভিন্ন লাইভলিহুড, জীবিকা অর্জনের জন্য এ সময় বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু স্টেজ শো করে থাকে। আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। 7 তারিখের পরে যখন শুক্র রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শুক্র প্রবেশ করে যাবে তার অতিমিত্র শনির গৃহে, আপনাদের লাভ পাবে। শুক্র কিন্তু শুধু নভেম্বর নয়, নভেম্বর ডিসেম্বর 2 মাসই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে। আর আমরা কিন্তু জানি যে শুক্র মীন রাশিতেই উচ্চস্থ হয়। আপনাদের ক্ষেত্রে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল নিচস্থ। কিছু নেগেটিভ কথা যদি বলা যায়, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের বাড়তে চলেছে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ স্বল্প পাগলামের রূপান্তর মাত্র, রাগের মাথায় বা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলে সে ডিসিশন কিন্তু ইন ফিউচার আপনাদের ফেভারে নাও যেতে পারে। এ সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করতে হবে, কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যেতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে। যাদের বয়স 40 ক্রস করেছে এবং জন্মছকে মঙ্গলের প্রবলেম আছে তাদের হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। যারা মহিলা বিবাহিত তাদের চার্টে কিন্তু মঙ্গলই তার স্বামী, সুতরাং স্বামীর থেকে কোনো মনোকষ্ট বা দুঃখও কিন্তু আপনারা পেতে পারেন। প্রথম সন্তান এবং আপনাদের অন্তিম সন্তান দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। অসৎ সঙ্গে যেতে পারে, চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে। আপনাদের বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে, আপনি মানুন আর না মানুন প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং আপনার পিছনে ষড়যন্ত্র হচ্ছে, আপনার কাছের মানুষজনেরাই আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই পরিস্থিতিটি কিন্তু চলবে 2025 18ই মে পর্যন্ত, যতক্ষণ না রাহু রাশি পরিবর্তন করবে। রাহু রাশি পরিবর্তন করে যখন আপনাদের 12th হাউসে গোচর করে যাবে 18ই মের পর, তখন বিদেশ যাত্রার যোগ যেমন তৈরি হবে, তেমনই কলঙ্কিত হওয়ার যে চান্স, অথবা আপনার করা কর্মের কৃতিত্ব, আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ যে নিয়ে চলে যাচ্ছে, আপনাকে বদনামের ভাগিদারি করছে এবং আপনার ব্যক্তিত্বে আঘাত লাগছে, এই জায়গাগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, রাহু শনির নক্ষত্রে গোচর করছে। শনিকে কালো বলা হয়েছে, রাহুকে বলা হয়েছে জাদু, রাহু মায়া জাদু, শনি কালো, কালা টাইম, আর কালো আর জাদু একসাথে মিলে কি হয়, কালো জাদু। তাহলে আপনাদের যদি মনে হয় যে কেউ আপনার উপরে কালো জাদু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আর এই সময় কিন্তু যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, তন্ত্র সাধনাতে এ সময় কিন্তু সফলতা পাওয়ার চান্স অত্যন্ত বেশি। আর যাদের উপরে তান্ত্রিক ক্রিয়া বা কোনো প্রকার বশীকরণ বা কালো জাদু কাজ দেয় না, তাদের উপরেও কিন্তু এ সময় কাজ দিতে চলেছে। এ সময় আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে সমস্ত বিষয়ে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি, হয় পিতার সাথে সম্পর্কের অবনতি হবে, না হলে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হবে, আর না হলে পিতার কর্মের অবনতি হবে। যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন তাদেরও কিন্তু শিক্ষা জীবনে মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতেই পারে। 16ই নভেম্বরের পর এই সমস্ত পরিস্থিতিতে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন, তবে পুরোপুরি মুক্তি আপনারা পাচ্ছেন না যতক্ষণ না 2025 18ই মে পর্যন্ত না আসছে। তার কারণ তার আগে পর্যন্ত রাহুর অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের পিতৃভাবে থাকছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও বেশি উন্নত করবার চেষ্টা করুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়, আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন, ব্যাংকের ব্যালেন্সের দিকে খেয়াল রাখুন, আর কারোর উপরে কোনো প্রকারভাবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। দেখুন, আয় ইনকাম আপনার যেমন হবে খরচও তো থাকবে, খরচ এবং এই যে সঞ্চয়, এই দুইয়ের মাঝের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা মানিকে কিভাবে ম্যানেজ করব, এই মানির ম্যানেজমেন্ট স্কিলটাকে শেখার প্রয়োজন আছে। এ মাসে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস এটি যে মানি ম্যানেজমেন্ট স্কিলকে শিখবার চেষ্টা করুন, এবং যতটা সম্ভব আপনার নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারেন। মঙ্গল কিন্তু চঞ্চলতা বাড়িয়ে দেবে, আলসেমিও বাড়িয়ে দেবে, আর এই মাত্রা অতিরিক্ত চঞ্চলতাকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন, তাহলে এটি আপনার রাগ বা ক্রোধে কিন্তু পরিণত হবে, এবং সেই ক্রোধের সম্মুখীন যে হবে তার সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। শ্বশুর শাশুড়িদের সাথে এ মাসে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে ঠিকঠাক রাখুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। 7:30-এর প্রথম চরণ চলছে, মানছি শনি মার্গী হবে, তৎসত্ত্বেও 7:30 চলছে। যাদের জন্মছকে শনি বক্রী অস্ত বা নিম্নস্থ হয়ে আছে, নিচস্থ বা শত্রুর ঘরে আছে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশ্বরম। প্রত্যেক দিন সন্ধেবেলা
আপনারা পারলে এটি আপনারা 21 বার করে জপ করুন, না পারলে অন্তত 3 বার করে করুন। করে শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। শনিবার করে মাস্ট কালো আর নীল পরুন, আর বৃহস্পতিবার করে মাস্ট হলুদ পরুন। নিজের সাথে প্রতিজ্ঞা করুন, যতদিন বেঁচে থাকবেন বৃহস্পতিবার করে নিরামিষ খাবেন এবং সারাটা জীবনে কখনও কাউকে হলুদ রঙের জিনিস দান করবেন না। আর শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। আর যদি এই মন্ত্রটি আপনারা না পারেন তাহলে শনির বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাং প্রিং প্রং সানেশ্বরায় নমঃ, প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।